টিনটিনকে নিয়ে বাংলা সাহিত্য হোক বা বিশ্ব সাহিত্যে উন্মাদনার শেষ নেই এবং সেই জায়গা থেকে অনিরুদ্ধ সরকারের এই বইটি কিন্তু সকলের অত্যন্ত পছন্দের একটি বই হয়ে উঠতে পারে কথা বলছি শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত অনিরুদ্ধ সরকারের নতুন বই টিনটিনের উপরে শতবর্ষের টিনটিন তো দেখতেই পাচ্ছেন বইটির প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে ওপরে যে টিনটিন লেখাটা সেটা এমব্রস করা রয়েছে চকচক করছে গোল্ডেনের ওপর এবং প্রচ্ছদটা বেশ সুন্দর হয়েছে বলাই বাহুল্য পাশে ছোটো ছোটো করে যেন স্ট্যাম্প কালেকশানে যেরকম ছোটো ছোটো স্ট্যাম্প দেখতে পাওয়া যায় সেরকম করে ছোটো ছোটো অংশে ওই চরিত্রগুলোকে দেখানো হয়েছে ক্যাপ্টেন হ্যাডা ক্যালকুলাস কুটুস সবাইকেই আর পেছনে ব্লার বংশে তিনটিন সম্পর্কিত ছোট্ট কিছু কথা লেখা রয়েছে এবং হার্জের তিনটি শতবর্ষে পড়বে দু সালে মানে উনত্রিশ উনিশশো সালে প্রথম লেখা হয় এই চরিত্রটিকে নিয়ে কাজেই একশো বছর হতে এখনও বেশ কয়েক বছর বাকি তবুও বাংলা সাহিত্যের আঙিনায় কিন্তু তাকে ঘিরে শ্রদ্ধা প্রদর্শন এবং বই প্রকাশের যে একটা সূচনা সেটা কিন্তু বলাই বাহুল্য শব্দ প্রকাশনের হাত ধরেই হয়ে গেল শতবর্ষের উপরে লেখালেখিতে তো আগামী দিনেও তিন উপরে অনেক বই আসবে যেহেতু শতবর্ষ সামনে আছে কিন্তু এই বইটি সেই দিক থেকে মোটামুটি প্রথম দিকের বই বলা যেতে পারে কারণ তথ্য এবং অন্যান্য বিষয়গুলোতে শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি কিন্তু আপাতত তিনটিনের ওপর ডেডিকেটেড বইয়ের তালিকাতে কিন্তু বেশ উল্লেখযোগ্য স্থানে রয়েছে সূচিপত্র লক্ষ্য করলেই দেখতে পাবেন যে হার্জের প্রথমে তথ্য দেওয়া রয়েছে তিনটিনের তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টা দুজনেরই তথ্য দেওয়া হয়েছে তারপর টিনটিনের ওপরে ফ্যান ফিকশান কী কী হয়েছে টিনটিন কিনের সত্যজিৎ রায়ের বিভিন্ন ছোটোখাটো কাহিনিগুলো রয়েছে এবং প্রচুর পরিমাণে ছবি দেওয়া রয়েছে এই ছবিগুলো দেওয়ার কারণে কিন্তু টিনটিনের বইটা আরও যথোপযুক্ত হয়েছে কারণ ছবির সাথে পড়া দুইটা একসাথে চললে কিন্তু আরও বেশি মজা লাগে আর দুষ্প্রাপ্য ছবিগুলো দেওয়া হয়েছে বলেই তথ্যগুলোকে এত সুন্দরভাবে জাস্টিফাই করা যাচ্ছে বইটার পৃষ্ঠার কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই ভীষণ সুন্দর একটা কোয়ালিটি মেনটেন করা হয়েছে সব ছবিগুলোই সাদা কালো রাখা হয়নি কিছু ছবি দেখতেই পাচ্ছেন কালারও রাখা হয়েছে সেই পেজগুলোকে একটু বেটার ব্যবহার করা হয়েছে এবং লেখাগুলোর ক্ষেত্রে বিভিন্ন যে তথ্যগুলো নেওয়া হয়েছে বা বিভিন্ন বই থেকে বিভিন্ন যে তথ্য সূচি রয়েছে সেগুলো পেছনে বিভ্লিওগ্রাফিতে দেওয়া রয়েছে তো আপনারা সেই বইগুলো মানে যেগুলো থেকে তথ্য নেওয়া হয়েছে সেগুলোকেও কিন্তু আপনারা পড়তে পারবেন এমন সুযোগও রয়েছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন চরিত্রগুলো যেগুলো রয়েছে টিনটিনের সেগুলো সম্পর্কে প্রথমেই বইটা খুললে পরিচিতি দেওয়া রয়েছে সেটা কুট্টুস হোক টিনটিন স্বয়ং হোক ক্যাপ্টেন হ্যাডফ হোক প্রফেসর ক্যালকুলাস হোক তারপরে যে দুই পুলিশ ভাইয়ের কথা রয়েছে সেগুলো হোক অর্থাৎ সবটাই রয়েছে এবং নেস্টার যে ক্যাপ্টেন হাডোকের পরিচালক তো যাই হোক এরকম দেখতেই পাচ্ছেন আমি তো দেখাচ্ছি কিছু খলনায়ক চরিত্রও এখানে দেয়া হয়েছে তারপরে ছোট ছোটো করে পাসপোর্ট সাইজ ছবির মতো করে প্রত্যেকটা চরিত্রকে এখানে রাখা হয়েছে এবং তাদের নামও উল্লেখ করা হয়েছে বইটার শেষের দিকে আমরা দেখতে পাই যে প্রচ্ছদ রয়েছে বেশ কিছু ভালো অর্থাৎ টিনটিনের ক্ষেত্রে যে তেইশটা সম্পূর্ণ কমিক্স ছিল সেই সম্পূর্ণ তেইশটা কমিক্সের কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে এবং একটি তিনি অসম্পূর্ণ রয়েছে চব্বিশতমটা তিনি শেষ করে যেতে পারেননি তো যাই হোক আর তাছাড়া তিনটিন প্রসঙ্গে বিভিন্নজন কি কি বলেছেন সেটাও কিন্তু এখানে ছোটো করে দেওয়া রয়েছে সবথেকে ভালো লেগেছে বইটিতে যে অংশের সত্যজিত রায় সম্পর্কিত আলোচনাটা দেওয়া রয়েছে সত্যজিত রায় নিজে চেয়েছিলেন যে টিনটিন বাংলায় প্রকাশিত হোক এবং তিনি আনন্দ প্রকাশনকে মানে আনন্দ পাবলিশার্সকে বলেও ছিলেন এবং তারা উদ্যোগী হয় এবং তারপর আনন্দ সেই রাইটসটা পেয়েছিল। তো সেই কথাটাও লেখা রয়েছে আর সত্যজিৎ রায় বিভিন্ন চলচ্চিত্রে এবং বিভিন্ন তার যে ফেলুদার গল্পেও কিন্তু টিনটিনের উল্লেখ বারবার রেখেছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এই প্রচ্ছদটা প্রথম আঁকা প্রচ্ছদ এটা এগারো কোটি টাকায় বিক্রি হয়েছিল নিলামে টিনটিনের আঁকা প্রচ্ছদ আর কি হার্যের তো এরকম অনেক নাজানা কথা নাজানা তথ্য আছে ভালো লাগবে বইটাতে তথ্যগুলো এবার বিষয়টা হচ্ছে যে সব বইয়েরই ভালো দিক খারাপ দিক থাকে আর আমার এই বইটার ভালো দিকের তুলনায় খারাপ দিক বেশি মনে হয়েছে প্রথম কথা হলো বইটায় বেশ কিছু জায়গায় শব্দের ভুল রয়েছে কিছু জায়গায় ক্যালকুলাসের ক্ষেত্রে যেহেতু উনি কম শুনতেন কানে লেখা রয়েছে প্রায় বোধির কোন কোনো জায়গায় আবার প্রায় শব্দটা নেই বোধির লেখা আছে তো প্রায় বোধির বোধিরের মধ্যে পার্থক্য রয়েছে শুধু তাই নয় কোনো জায়গায় যখন স্নোইর যে ব্রিড সেটা আলোচনা করা হচ্ছে ব্রিডের ক্ষেত্রে বানান ভুলটা দেখলাম যে স্নোই কোন ব্রিডের কুকুর সেখানে দুই জায়গায় দুই রকম বানান রয়েছে তারপরে প্রত্যেকটা আলোচনাতে একটু ওপর ওপর মানে একটু যেন ওই যেরকমটা আমরা তথ্য বিভিন্ন জায়গায় ইন্টারনেট এবং অন্যান্য জায়গাতে পেয়ে থাকি সেই রকম তথ্য রয়েছে খুব যে গভীরে গিয়ে আলোচনা বা ভীষণ ডিটেলড একটা তথ্যবহুল বই সেটা বলবো না বিভিন্ন টপিক ওয়াইজ করা হয়েছে ঠিকই আছে কিন্তু বইটার মধ্যে যেটুকু আছে তথ্য সেটুকু মোটামুটি একটা মানে রুডিমেন্টারি বই হল বা প্রাইমারি তিনটি সম্পর্কে একটু পড়তে চাইছি সেই হিসেবে ভালো ঠিক আছে কিন্তু হাইলি রিসার্চড এবং প্রচুর পরিমাণে তথ্য মানে এই বইটা পড়লে অন্য কোনো বই পড়া লাগবে না এরকমটা বিষয়টা নয় আর তাছাড়া টিনটিনের যে তেইশটা সম্পূর্ণ এবং একটি অসম্পূর্ণ কমিক্স রয়েছে সেগুলোর যে ছোট ছোট করে তাদের গল্পগুলো সামারি একটা থাকা উচিত ছিল প্রত্যেকটা গল্পের প্রচ্ছদ থাকবে আর পাশে ছোট্ট করে চার লাইন পাঁচ লাইনের গল্পটাতে কী বলা হয়েছে সেটা থাকবে এভাবে পরপর চব্বিশটারই সামারি লেখা থাকবে এটা জেনারেলি থাকা উচিত যখন একটা তিন টিন সামগ্রিক আলোচনা হচ্ছে ফেলুদা বা অন্যান্য কিছু নিয়ে আলোচনা হলেও এরকম করে বই দেওয়া থাকে তো সেইটাও কিন্তু নেই তো সেই জায়গাটা আমাকে কিন্তু বইটাকে একটা ড্রব্যাক বলবো আর কি বইটা খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েছে ইনফ্যাক্ট অনিরুদ্ধ সরকারের আগের বইটি পূর্ণ কলকাতা স্থাপত্য এবং এই বইটির মধ্যে গ্যাপ দেখলে অত্যন্ত কম মানে খুব তাড়াতাড়ির ওপর প্রত্যেকটা বইকে মানে তৈরি করা এবং অন্যান্য বিষয় করা হয়েছে কাজেই আমার মানে আমার যেটা পড়ে লেগেছে যে এই তথ্য তথ্যগুলো মোটামুটি একটু যারা টিনটিন নিয়ে পড়েন ঘাটেন বা একটু যারা ডিপলি একটু দেখেছেন বিভিন্ন জায়গাগুলো তারা মোটামুটি অনেকটাই জানেন খুব যে আলাদা করে ভীষণ যে একটা চমকপ্রদ তথ্য সেগুলো পাবেন অবশ্যই কিন্তু সেটা আগে থেকে যারা টিন টিন সম্পর্কে প্রথম থেকে পড়ে আসছে তারা কিছুটা হলেও জানেন এবার এত তাড়াতাড়ি বইটাকে না প্রকাশ করলেও হতো আমার মনে হয় বইটাকে আরেকটু ধরে আর একটু সময় দিয়ে তৈরি করতে হতো আরও বিভিন্ন যে তথ্য রয়েছে টিনটিন সম্পর্কিত সেগুলোকে এক জায়গায় করে যদি আর মোটা করে বইটাকে তৈরি করা যেত তাহলে মনে হয় বইটা আর পরিপূর্ণতা পেত আর একটা কথা হচ্ছে যে টিনটিনের শতবর্ষ হচ্ছে দু সালে কাজে হাতে সময় রয়েছে বেশ কিছুটা এত তাড়াতাড়ি এটা আনাটা ঠিক হলো বলে আমার মনে হয় না এটা যদি দু সাল হতো তাহলে একটা প্রাক শতবর্ষ এটা মানাই যেত যে না ঠিক আছে আর দু এক বছরের মধ্যে টিনটিনের এটা ইয়েটা আসছে মূলত একটা মার্কেটিংকে ধরতে এবং সব থেকে আগে টিনটিনের ওপরে আকর্ষণীয় একটা বই প্রকাশ করে যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি মনে এর এরকম একটা টার্গেট নিয়ে শব্দ প্রকাশনী থেকে বইটা তৈরি করা হয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ বইটা যথেষ্ট ভালো করে তৈরি করা হলেও এই বইটার মধ্যে অনেকটাই আমার মনে হয়েছে তিনটির সম্পর্কে আরও তথ্য দেওয়া যেতেই পারত এবং টিনটিন এবং হার্জের দুটো সম্পর্কেই অনেক তথ্য দেওয়া যায় বইটাকে দুটো পার্টে ভাগ করলেও হতো হয়তো দেখা যাচ্ছে মাঝের পৃষ্ঠার আগে পর্যন্ত হার্জের কাহিনী এবং হার্জের স্ট্রাগলটাকে দেখানো হলো আবার তারপরে দেখানো হলো টিনটিনের কমিক্সগুলো নিয়ে আলোচনা শেষে হয়তো টিনটিনের চলচ্চিত্রটা নিয়ে স্পিলবার্গের আলোচনা এবং অন্যান্য বিষয় সেটা ইন্ডিয়ানা জোনসের সঙ্গেও তুলনা করা হয় টিনটিন মানে টিনটিনের বই পড়ে অনুপ্রাণিত হয়ে স্পিলবার্গ ইন্ডিয়ানা জোনসের ক্যারেক্টার টাকে রেখেছিলেন এরকমটাও অনেক জায়গা থেকে কথা আসে এবং স্বয়ং স্পিলবার্গও বলেছেন যে ছোটদের জন্য টিন একটু বড়দের জন্য ইন্ডিয়ানা আইজন্স এরকমটাই বিষয় কারণ টিনটিন থেকে আমিও পড়ে অনুপ্রাণিত উনি নিজেও স্বীকার করেছেন তো সেই জায়গাগুলো একটু যদি আরও ইলাবোরেটলি আলোচনা করা হতো এবং তিন যে অ্যানিমেটেড সিরিজ হতো আগে সেটাকেও কিন্তু এখানে অতটা ডিটেলে বলা হয়নি তো এই অ্যানিমেটেড সিরিজটাও কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু বেশ ভালো হতো বলে আমার মনে হয় তো যাই হোক যেমনই হোক টিনটিনের বইটা এসেছে মার্কেটে পড়লাম পড়ে বেশ কিছু অজানা তথ্যও পেলাম আবার কিছু জানা তথ্য রিভিশনও হলো একদিক থেকে ভালো খারাপ মিশিয়ে অভিজ্ঞতা তো আপনারা কিনে নিতে পারেন বইটিকে অনিরিদ্ধ সরকারের লেখা এই বইটি শব্দ প্রকাশনী যে কোনো আউটলেটে পেয়ে যাবেন কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ইত্যাদি ছাত্র রয়েছে তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো পর্বটা জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ